السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমতে আশা করছি সবাই ভালো আছেন। রমজানের দিনগুলো আমাদের ভালো কাটুক এ কামনা করছি। আজকে আমরা পঞ্চম তারাবি পড়ব ইনশাআল্লাহ। পঞ্চম তারাবিতে আমাদের দেশে এখানে মূলত সাত পারা পুরাটি তেলাওয়াত হবে এবং অষ্টম পারার অর্ধেক তেলাওয়াত হবে। সপ্তম পারার শুরুতে সূরা আল মায়েদার শেষ অংশটি এখানে আছে। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে হাত কাটা প্রসঙ্গটি আজকে আলোচনা করব। হাত কাটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা শোনা যায়। ইসলামের যে বিচার পদ্ধতি, সেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কিন্তু ক্ষুধার তাড়নায় যৌক্তিক কারণে মানুষ চুরি করেছে, ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে, খাবার না পেয়ে চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে, এরকম কোনো উদাহরণ নেই। আসলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের কর্মের ব্যবস্থা করা। কর্ম দিতে না পারলে তার জীবন চালানোর উপযোগী ভাতার ব্যবস্থা করতে হবে। তো ইতিহাসের সাক্ষ্য হচ্ছে যে অবস্থা এমন হয়েছে অর্ধ দুনিয়াতে জাকাত নেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি, যার কারণে জাকাতের মাল ওপেন করে দেওয়া হয়েছিল যে যার প্রয়োজন নিয়ে যাও, কিন্তু সেই জাকাতের মাল নিতে কেউ আসেনি কারণ তার প্রয়োজন নেই। সে অবস্থা মানুষ চুরি করতে পারে না। এরপরও যদি আসলে কেউ চুরি করে, সেটা আসলে অভাবে চুরি না, সেটা মানুষ স্বভাবে চুরি করে। সুতরাং হাত কাটার বিষয়ে এই প্রসঙ্গটি আমাদের বুঝতে হবে, কিন্তু চুরি করলে বিচারক সেখানে হাত কাটার ফয়সালা দেবেন। কাপ্পারা আদায়ের পদ্ধতি আছে। এছাড়া এই আমরা কাপ্পারার প্রসঙ্গগুলো মশালাগুলো জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যা হালাল করেছেন নিজের জন্য সেটি কেউ হারাম করে নিতে পারবে না। যে আল্লাহ এটা বিধান দিয়েছেন হালাল, আমি এটা খাই না, এই কাজটা আমি করি না, এটা আমি পারমানেন্টলি এটা কখনোই করতে পারি না। সাময়িকভাবে মানুষের সুবিধা অসুবিধা আছে, স্বাস্থ্যগত কারণে সুবিধা অসুবিধা আছে, কিন্তু কেউ এর বাইরে শুধুমাত্র নিজের পছন্দ অপছন্দের কারণে কোনো জিনিস নিজের জন্য হালাল জিনিস হারাম করে নেবে এটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সাবধান করেছেন। মদ জুয়ার প্রসঙ্গটি অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভবিষ্যৎ যারা বলে গণকের কথায় বিশ্বাস করা নিষেধ করা হয়েছে, এটা আমরা আগেও বলেছি। এবং প্রত্যেক নবীকে তার উম্মত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঈসা আলাইহিসসালামের উদাহরণ স্পেশালি আসছে, ঈসা আলাইহিসসালামকেও জিজ্ঞাসা করা হবে। এবং ঈসা আলাইহিসসালাম বলবেন যে আমার অন্তরের খবর আপনি জানেন আল্লাহ, আপনি যা বলেছেন আমি তাই তাদেরকে বলেছি, আপনি তাই তাদেরকে শাস্তি দিতে পারেন, তারা তো আপনার বান্দা। এই প্রসঙ্গটি এভাবে আসছে। ঈসা আলাইহিসসালাম তার উম্মতের জন্য প্রসঙ্গটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। একটা উদাহরণে যেটা বোঝা যায়, আসলে নবীরা তাদের উম্মতের জন্য অত্যন্ত দরদি ছিলেন। আর আমাদের নবীর কথা তো বলাই বাহুল্য, পুরা সিরাত থেকে আমরা জানি যে নবীজি উম্মতের জন্য কত পেরেশান ছিলেন। এর পরের সুরাটি আমরা দেখি, সেটা হচ্ছে সুরা আল আনআম। দেখেছি যে অধিকাংশ নবী রাসূলরা তাদের স্বজাতির যে কাফেররা ছিল তারা তাদের কাছ থেকে একটি অপবাদ শুনেছিল যে জাদুকর। প্রায় সকল নবী রাসূলরাই ওনারা যখন মজেদা উপস্থাপন করেছেন তখন তাদেরকে জাদুকর বলা হয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। আজকে যারা ইসলামকে নিয়ে কাজ করতে গিয়ে যায় বা আমরা যারা কাজ করছি, যদি কোনো অপবাদ আসে, দিনকে ধারণ করতে গিয়ে যদি কোনো কথা আসে, তাহলে সেটা আমাদেরকে সেখান থেকে ইব্রত নিতে হবে। আল্লাহ দিন সবসময়ই জয়লাভ করবে এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং কাফেরদের পরিণতি হবে ভয়াবহ। এক্ষেত্রে মমিনের কোনো হতাশার কারণ নেই, মমিনের মন খারাপ করার কোনো প্রসঙ্গ নেই। আল্লাহ মানুষকে রিজিক দিয়ে থাকেন এবং আল্লাহর নিজের কোনো রিজিকের দরকার হয় না। যাদেরকে মানুষ পূজা করে অনেক জায়গায় তাদেরকে খাবার দেয় এবং তাদের সেই খাবার খাওয়ার সামর্থ্য নেই। আল্লাহ নিজে কোনো রিজিক গ্রহণ করেন না, তার খাবারের প্রয়োজন হয় না। এবং অনেকে যারা যাদের পূজা করে তাদের কাছ থেকে কিন্তু রিজিক পায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহ সবাইকে সেটি দেন। আল্লাহকে যারা মানে তাদেরকে সেই রিজিক আল্লাহ দিচ্ছেন, যারা আল্লাহকে মানছে না তাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন। আল্লাহ নবীকে কাফেরদের আস্ফালনের মুখে হতাশ হতে নিষেধ করেছেন। এটা অনাগতকালের সমস্ত উম্মতের জন্য এই কথাটি সত্য এবং বরঞ্চ আল্লাহ উদাহরণ এই দিয়েছেন, উপদেশ দিয়েছেন ধৈর্য ধারণ করার। সুতরাং আমাদের জন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে সরাসরি উপদেশ। কিয়ামতের দিন একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হবে না, একজনের প্রশ্নের জবাব আরেকজন দিবে না, নিজের প্রশ্নের জন্য কর্মের জন্য নিজেকেই জবাবদিহি করতে হবে। সুতরাং এখন আমরা যা করছি যে আমার পিশাব করে দিবে, আমার মুরব্বি করে দিবে, আমার মুরব্বি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন, আমাকে তিনি বাঁচিয়ে দিবেন, এই কাজ হবে না। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, রাজত্ব সেখানে একমাত্র আল্লাহরই, সেই দিন আর কারো রাজত্ব থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামের কথা আল্লাহ বলেছেন, সত্যের সাধনার কথা বলেছেন, পরবর্তীতে তিনি যে তার জাতির বিশাল শক্তিধর ক্ষমতার পক্ষ থেকে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একইভাবে কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার মুখোমুখি হয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন এটা খুব স্বাভাবিক একটা জিনিস, এটা যুগে যুগে হয়েছে। সুতরাং এ বিষয়ে আমাদের হতাশ হলে চলবে না, দৃঢ় হতে হবে। সবচেয়ে নিকৃষ্ট জালেম হচ্ছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহ কখনোই জালেমদেরকে সফলতা দিবেন না। সুতরাং জালেমের কোনো জুলুমে কোনো মানুষ শরিক হবে না। জুলুমের অনেক ধরন আছে, সরাসরি যে মানুষের উপর কষ্ট দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, সে যেমন জুলুম করছে, আবার আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা বলছে, দিন সম্পর্কে উল্টাপাল্টা বলছে, ভুল তথ্য দিচ্ছে, সেও জালেম। এবং কোনো জালেমেরই আমরা সহযোগী হতে চাই না। সুতরাং না জেনে আমরা কখনোই এমন কাজ করব না যে অন্য মানুষের উপর যাতে অবিচার না হয়, দিনের উপর যাতে অবিচার না হয়। আল্লাহ বলেছেন দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। ইসলামের পরিবার পরিকল্পনা নিয়ে বিশাল আলোচনা আছে, আমরা চেষ্টা করবো একটা আলোচনা এটা নিয়ে আলাদা করার, এটা আমরা জানার চেষ্টা করব। এবং অন্যায় যে কোনো হত্যাকাণ্ডের ভয়াবহতা নিয়ে আল্লাহ কথা বলেছেন, আমার দ্বারা যাতে কোনো জীবন ক্ষতিগ্রস্ত না হয়। মানুষ হত্যাকাণ্ড অনেক বড় একটি অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ। ওজনের সঠিক পরিমাপ করা দণ্ডবিধির সাথে সম্পৃক্ত বিষয়। সূরা মায়েদাতে আগের আলোচনাতেও আমরা বলেছি, এখানে পুরো দণ্ডবিধি নিয়ে আলোচনা আছে। আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা আমরা অনেকভাবে আল্লাহর কাছে করে আসছি। প্রথমত আরেকটি ওয়াদা তো আমরা করে আসছি, আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন তাহলে বলে আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের। সুতরাং আমার জীবনের সীমানাগুলো আমরা চেনার চেষ্টা করি, নিজের জীবনের সীমানা চিনি, আল্লাহর সাথে কী কী ওয়াদা আমরা করে আসছি এগুলো জানার এবং বোঝার চেষ্টা করি, এবং সে অনুযায়ী মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।